দর্শক বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, বেশ চাদর টাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে বসেছি, খুবই ঠান্ডা আমাদের এখানে। এই ঠান্ডার সময়তেই যেটা আমি সম্পর্কে আলোচনা করব সেটা কিন্তু কবিতা। আপনারা জানেন যে আমি কবিতাই বেশি আলোচনা করে থাকি, তার কারণ কবিতাটা বোঝা সাধারণ মানুষের পক্ষে একটু কষ্ট। গল্প, নাটক, প্রবন্ধের দিকে যাব না, গল্প, নাটক এবং উপন্যাস সেগুলো পড়লে পরে যদি দুবার তিনবার চারবার পড়া যায় তাহলে কিন্তু তার একটা মর্মার্থ আমরা অনুধাবন করতে পারি। কিন্তু কবিতা এমন একটা জিনিস যেটা থেকে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা একটু ভয় পায় এবং সেটা থেকে একটু দূরে থাকে। সেই জন্যই কবিতা আমার হচ্ছে কি আলোচনার মুখ্য বিষয়। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে ম্যাক্সিমামটাই কবিতা এবং ব্যাকরণ অংশ নিয়ে আমি বলে থাকি। তবে চেষ্টা করব, আমার কাছে অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন যে নাটক বা উপন্যাস যেগুলো রয়েছে ছোটখাটো পাঠ্যসূচির মধ্যে পড়ে আইসিএসসি বা বেঙ্গল বোর্ডের অন্তর্গত, সেগুলো সম্পর্কেও আলোচনা একটু করবার জন্য তো আমি চেষ্টা করব সেগুলো করতে। আপাতত যে কবিতাটা সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওরা কাজ করে। কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থের নাম আরোগ্য। আরোগ্য কাব্যগ্রন্থের এটি হচ্ছে 10 নম্বর কবিতা। কাব্যগ্রন্থটি যদি খুলে দেখা যায়, আরোগ্য কাব্যগ্রন্থটি, তাহলে দেখা যাবে যে সেখানে কবিতার কিন্তু কোনো নাম দেওয়া নেই। কিন্তু পরবর্তীকালে এই কবিতাটিকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার গ্রন্থ সঞ্চয়িতাতে স্থান দেওয়া হয় তখন এই কবিতাটির নামকরণ করা হয় ওরা কাজ করে। কবিতাটির মূল যে বিষয় সেই বিষয়টির কথা মাথায় রেখেই কিন্তু তার নামকরণটি করা হয়ে থাকে। এবারে কবিতাটির রচনাকাল, কবিতাটির রচনাকাল 1941 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি। আমরা যারা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু আধটু জানি তারা জানি নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মারা গিয়েছিলেন, আর কবিতাটা লেখা হয়েছে 13ই ফেব্রুয়ারি। তাহলে কবিতাটি তার মৃত্যুর মাত্র কয়েক মাস আগে লেখা। এই কবিতাটা লেখার আগে দীর্ঘদিন পর্যন্ত কবি কিন্তু অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন এবং রোগ মুক্তি হওয়ার পরে তার ক্লান্ত শরীরে তিনি কিন্তু একেবারে জগৎ সংসার সম্পর্কে একটা নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি নিয়ে তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার প্রজ্ঞার নিরিখে এই পৃথিবীতে যে সমস্ত শক্তিগুলো আমাদের সমাজ সংসারকে চালিত করে, আমাদের ইতিহাসকে নতুন আঙ্গিকে রচিত করে, তার প্রতি একটা বলা চলে একটা দলিল রচনা করতেই কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল, ওরা কাজ করে। কবিতাটা যদি আমি পরে এটাকে পড়ব তার আগে একটু বলে নেই, কবিতাটা কিন্তু দুটো ভাগে বিভক্ত, বা বলা চলে কবিতাটায় কিন্তু দুটো স্বতন্ত্র চিত্র দেখতে পাওয়া যায়, দুটো আলাদা ছবি দেখতে পাওয়া যায়। প্রথম অংশটায় কবি বলছেন যে ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস সেই রাজনৈতিক ইতিহাসের কথা, সেখানে সাম্রাজ্যবাদী শক্তির উত্থান পতনের কথা, সেখানে যেমন সুলতানিয়াত আছে সেখানে যেমন মোগল শক্তির কথা আছে,
ঠিক সেই রকম ভাবে সেখানে কিন্তু ইংরেজদের কথাও আছে। তাহলে যে সমস্ত রাজশক্তি নিজেদের ক্ষমতার অহংকারে মত্ত হয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণ বা সাধারণ মানুষকে ক্রমাগত পদদলিত করে নিজেদের অহংকারের ইতিহাস রচনা করতে চেয়েছিল, তাদের কথা বলেছেন কবি। এটা হচ্ছে কবিতাটার প্রথম অংশ। এবং সেখানে সেই ইতিহাসটা রচনা করতে গিয়ে কবি একটা সত্য, একটা মানে কালের একটা অমোঘ সত্যকে আবিষ্কার করেছেন। কি সেই সত্য? সেই সত্য হচ্ছে যে কালের অমোঘ নিয়মে কোনো পাশবিক শক্তি, কোনো দম্ভের আস্ফালনই চিরদিন বজায় থাকে না, তার পতন অনিবার্য। এটা তা হচ্ছে কবিতাটার প্রথম ভাগ এবং কবিতাটার প্রথম অংশ বলা যেতে পারে, প্রথম চিত্র বলা যেতে পারে। এবার হচ্ছে দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রে রয়েছে কি? রয়েছে শ্রমজীবী মানুষের চিরন্তন কর্ম প্রবাহের কথা। যে শ্রমজীবী মানুষ জয়োদ্যত গতিতে এগিয়ে আসা রথের তলায় যে মসৃণ রাজপথ, সেই রাজপথকে নির্মাণ করে, সেই রাজপথের কথাই তৈরি করেছেন বা বলেছেন। রাজপথ তৈরি করেছে যে সমস্ত সাধারণ মানুষেরা, সেই সমস্ত সাধারণ মানুষদের কথা বলেছেন কবি। এবং তিনি বলতে চেয়েছেন যে এই শ্রমজীবী মানুষের বিচিত্র কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়েই পৃথিবীর মানব জীবনের অনন্ত প্রবাহকে উপলব্ধি করা যায়। কবিতাটির প্রথমে আছে অতীতের প্রতি একটা দৃষ্টিপাত, একটা স্মৃতিচারণ, আর কবিতাটি শেষ হয়েছে অতীত থেকে বর্তমানের পথে এগিয়ে আসা বা চলে আসা সাধারণ মানুষের কর্ম প্রচেষ্টার কথা, যে কর্ম প্রচেষ্টা কোনো হয়তো ইতিহাসের পাতায় রচিত থাকে না, কিন্তু এই কর্ম প্রচেষ্টার উপরে বা কাঁধে ভর দিয়েই কিন্তু সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি তাদের শাসন যন্ত্রকে চালিত করে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে কবিতাটার মূল বিষয়বস্তু। কবি বলতে চেয়েছেন নামহীন গোত্রহীন জনসমাজ, তাদের কথা, বিশ্ব জনতার সেই নাম গোত্রহীন পরিচয়ের কথা ইতিহাস কোনোদিন মনে রাখে না। তারা ইতিহাসে কোনোদিনই সেইভাবে স্থান পায় না, তারা ইতিহাসে উপেক্ষিত, কিন্তু তারা অপরাজিত এবং অপরাজেয় মানুষ। দিন থেকে দিনান্তরে, কাল থেকে কালান্তরে, দেশ থেকে দেশান্তরে চিরন্তন অপরাজেয় সেই মানুষের দলই কেবল কাজ করে চলে। এই ওরা কাজ করে কবিতাটা পড়াতে গিয়ে বা সম্পর্কে বলতে গিয়ে আমার সবসময় মনে পড়ে আরো একটি কবিতার কথা, যেখানে এই সাধারণ মানুষদের কথাই কিন্তু বারবার করে বলা হয়েছে। সেই কবিতাটির কথা আমি পরে আবার বলবো। তো এখন মূল বিষয়ে চলে যাচ্ছি, ওরা কাজ করে সেই কবিতাটিতে। প্রথমে আপনারা জানেন, যারা আমার ভিডিওগুলি দেখেন তারা জানেন, আমি সবসময়তেই বলে থাকি যে কবিতা বুঝতে গেলে পরে কবিতাকে কিন্তু অনেকবার করে পড়তে হয়। সঠিক ভাব, সঠিক দাঁড়ি, কমা, পূর্ণচ্ছেদ যেগুলো আছে সেগুলোকে মাথায় রেখে সঠিকভাবে কবিতাটি পড়লে পরেই কিন্তু কবিতাটির ভাবটিকে অনেকটা পরিস্ফুট করা যায়। তো কবিতাটা আমি পড়ছি। অলস সময় ধারাবে মন চলে শূন্য বাণিজ্যে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে,
কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে অলস সময় ধারাবে কবি যেহেতু রোগশয্যা থেকে সবে সবে উঠেছেন যেহেতু তার শরীর তখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি একটা নিরলস বিশ্রামের মধ্যে দিয়ে তার সময়টা চলছিল সেই সময়টাকেই তিনি অলস সময় ধারা বলেছেন সময় কিন্তু অলস নয় সে তার নিজস্ব নিয়মে ক্রমাগত প্রবাহিত হতে থাকে কাল নদীর স্রোত সময় কোনো কিছুকেই কিন্তু আটকানো যায় না সে নিজের নিয়মে প্রাকৃতিক নিয়মে সে কিন্তু ক্রমাগত প্রবাহিত হয় মানুষের জীবন এক জায়গায় থেমে থাকতে পারে ইতিহাস এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সময় সেই দাঁড়িয়ে থাকা ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটাই কবি বলতে চেয়েছেন তো সেই অলস সময় ধারা বেয়ে মানে অতীতের দিকে চোখ ফিরিয়ে কবির মন শূন্য পানে অর্থাৎ আকাশের দিকে কবির মন ধাবিত হয়েছে যেখানে কিনা তিনি নতুন করে আবার সেই অতীতের স্মৃতিচারণার কথা মনে মানে অতীতের স্মৃতিচারণা তিনি মনে করতে পারছেন সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে অর্থাৎ সেই মহাশূন্য যেন অতীতের প্রচ্ছদ পট এবং সেই মহাশূন্যে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই ছায়া আঁকা ছবি অর্থাৎ অতীতের সেই সমস্ত ইতিহাসের কথা তার কিন্তু মনে পড়ে যাচ্ছে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে কত লোক এই ভারত ভূমিতে স্বর্ণ প্রসবিনী এই ভারত ভূমিতে এসে পৌঁছেছে স্বর্ণ প্রসবিনী মানে কি মানে ভারতবর্ষ সোনা জন্ম দিত না শস্য শ্যামলা এই ভারতবর্ষের বুকে এই খাবারের লোভেই কিন্তু দলে দলে মানুষ সেই শস্যের লোভে কিন্তু দলদল মানুষ ছুটে এসেছে অনবরত জয়োদ্ধত প্রবল গতিতে জয়োদ্ধত জয় যুক্ত উদ্ধত জয়োদ্ধত হ্যাঁ সন্ধিবদ্ধ শব্দ এটা জয়োদ্ধত সেই জয়োদ্ধত প্রবল গতিতে মানে জয়ের উল্লাসে তারা এতটাই উদ্ধত মানে এতটাই অহংকারী যে তারা কোনো বাধা মানেনি সমস্ত বাধাকে তছনছ করে দিয়ে ছুটে এসেছে ভারত ভূমিতে এসেছে কারা এসেছে প্রাচীন কাল থেকে কবি বারবার পরপর পরপর বলে আসছেন এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল সুদূর মধ্যপ্রাচ্য থেকে ছুটে এসেছিল পাঠানেরা তৈরি করেছিল আমাদের ভারতবর্ষে মুসলিম ইসলামিক সভ্যতা সুলতানিয়াত যাকে বলে থাকি আমরা সুলতানিয়াত তারা কারা তারা কুতুবুদ্দিন আইবক তারা মোহাম্মদ ঘোরি তারা মোহাম্মদ বিন তুগলক এই সমস্ত মানুষ পাঠানরা তারা মধ্যপ্রাচ্য থেকে ভারতবর্ষে এসে পৌঁছেছিল কোথায় সমরকান্দ ফারগানা ইত্যাদি জায়গা থেকে ভারতবর্ষে এসে পৌঁছেছিল এবং সেখানে তারা রাজত্ব স্থাপন করেছিল এসেছে মোগল মোগলদের কথা নতুন করে বলতে হবে না মোগলদের কথা মোটামুটি ক্লাস টেন পাস করে এসেছে যারা তারা সবাই জানে বাবর হুমায়ুন আকবর যারা ভারতবর্ষে এসেছিল ভারতবর্ষে এসে মোগল সাম্রাজ্যের পতন করেছিল এবং ভারতবর্ষে একটা সুন্দর একটা সভ্যতার সুন্দর একটা রাজ্য বা রাজত্ব তারা কিন্তু তৈরি করেছিল সেই মোগলরা এসেছিল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা এই পাঠান মোগল এরা অত্যন্ত দুর্ধর্ষ যোদ্ধা জাতি ছিল তারা ভারতবর্ষে এসেছে এসে কিনা ভারতবর্ষে একটা তাদের বিজয় রথের চাকা অর্থাৎ তারা ভারতবর্ষকে জয় করেছে এবং সেই তাদের রথের চাকার ধুলো জাল মানে ধুলো ভারতবর্ষকে আচ্ছন্ন করেছে
ভারতবর্ষে যে হিন্দু সাম্রাজ্য ছিল, যে সুলতানিয়াত বা পাঠান বা আফগান সাম্রাজ্য ছিল, সেইগুলোকে ধূলিসাৎ করে দিয়ে নতুন সাম্রাজ্যের পতন করেছিল তারা। এরপরে কবি কি বলছেন দেখো, বলছেন সেই জয়োদ্ধত পাঠান মোগল যারা তাদের জয়ের গর্বে একেবারে সমস্ত মানুষকে তুচ্ছ জ্ঞান করেছিল, শূন্য পথে চায়, অর্থাৎ আকাশের দিকে চায় বা মানব সভ্যতার দিকে চায়, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। কবি বলতে চেয়েছেন যে সেই উদ্ধত পাঠান মোগল যারা তাদের বীরত্বের মোহে সমস্ত মানুষকে একেবারে ধূলিসাৎ করেছে, সমস্ত মানুষকে তুচ্ছ জ্ঞান করেছে, আজকে তাদের কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ তাদের সাম্রাজ্য বহুদিন হয় ধ্বংস হয়ে গেছে, সেই সাম্রাজ্য শুধুমাত্র ইট কাঠ পাথর আর ইতিহাসের বইয়ের পাতায় মুখ লুকিয়ে রয়েছে, তাদের কোনো চিহ্ন কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। নির্মল সে নীলিমার প্রভাত, নির্মল মানে কোনো তাতে কোনো কালিমা নেই, তাতে কোনো অহংকারের কালিতে সে কিন্তু কালিমাময় নয়। হ্যাঁ, সেই প্রভাত মানে সকাল এবং সূর্যাস্ত, অর্থাৎ যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সকাল এবং সন্ধ্যার সে আকাশে, সেই নির্মল আকাশে আকাশ আলোকিত হচ্ছে প্রতিদিনের মতনই, যুগ যুগান্তের মতনই, কিন্তু সেই উদ্ধত রাজশক্তির কোনো চিহ্ন সেই আকাশের গায়ে প্রতিফলিত হচ্ছে না। তারপরে কবি বলছেন কি, বলছেন জগতে কোনো কিছুই শূন্য থাকে না, বুঝতে পারলে তো। যেমন বিজ্ঞান বলে যে পৃথিবীর কোথাও বায়ুহীন নয়, কোনো জায়গাটায় বায়ুহীন নয়, ভ্যাকুয়াম বলে কিছু হয় না, ঠিক সেই রকম ভাবে কবি বলছেন মানব সভ্যতার ইতিহাসও কিন্তু কখনোই শূন্য থাকে না, সবসময় সেখানে একজনের পরিবর্তে আরেকজন জায়গা করে নেয় সাম্রাজ্যবাদী শক্তি। এই পাঠান মোগল এরা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি, এই সাম্রাজ্যবাদী শক্তিরা একদল ওঠে আবার তাদেরকে ধ্বংস করে নতুন একদল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সেইটা এবার কি বলছেন কবি, আর বার সেই শূন্যতলে, অর্থাৎ মোগলদের সেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবার পরে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। বুঝলে, আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ছি, রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতার মজাটা হচ্ছে যে তিনি বিভিন্ন জিনিসকে এমন শব্দবন্ধে প্রকাশ করেন যে অনেক সময় মনে ধাঁধা লেগে যায় যে কি বলতে চাইছেন তিনি। যেমন এখানে অনলে নিঃশ্বাসী রথ, রথ মানে যান, বুঝতে পারলে, যান অন্তস্থ জয়াকার দন্ত না, যান বর্গের জয়াকার নয় কিন্তু, হ্যাঁ, যান, যান মানে হচ্ছে গিয়ে গাড়ি, অনল নিঃশ্বাসী রথ, অনল মানে হচ্ছে আগুন, যে গাড়িটা চললে পড়ে তার থেকে আগুন বেরোয়, কি এমন গাড়ি যার থেকে আগুন বেরোয় বলতে পারবে? পারবে না। সেটা হচ্ছে ট্রেন। রবীন্দ্রনাথ যখন প্রথম ট্রেন দেখছেন তখন সেটা ছিল বাষ্প ইঞ্জিন, হ্যাঁ, তার মধ্যে ওই কয়লা, মস্ত বড় বয়লার ছিল, তার মধ্যে কয়লা দেওয়া হতো, আগুন জ্বলতো, সেই আগুনের থেকে বাষ্প তৈরি হতো, উপরে জলের একটা রিজার্ভারের মতন থাকতো, তার থেকে বাষ্প তৈরি হতো এবং সেই বাষ্পের শক্তিতে ট্রেন সামনের দিকে এগিয়ে যেত, বুঝতে পারলে তো। তো সেই ট্রেন, সেই বাষ্প ইঞ্জিন যুক্ত ট্রেনকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনল নিঃশ্বাসী রথ বলেছেন,
এবং লৌহ বাঁধা পথ কেন? না ট্রেন চলে কিসের উপর দিয়ে? রেল, লোহার যে লাইন সেই লোহার লাইনের উপর দিয়ে ট্রেন চলে, সেই জন্যই সেটা হচ্ছে লৌহ বাঁধা পথে অনলে নিঃশ্বাসী রথে আসিয়াছে ইংরেজ। ইংরেজরাই আমাদের দেশে ট্রেন নিয়ে এসেছিল, তাই না? সেই ট্রেনকে নিয়ে আসার কথাই কবি এখানে বলছেন। তাহলে ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে সেই মোগলদের সাম্রাজ্যকে ধ্বংস করলো, ধ্বংস করে নতুন সভ্যতা তৈরি করলো, এবং তারা তাদের যন্ত্র সভ্যতার ছোঁয়া ভারতবর্ষের বুকেও কিন্তু লাগিয়ে দিয়ে গেল, বিকীর্ণ করেছে তার তেজ। ইংরেজরাও কিন্তু ভারতবর্ষের মানুষের উপরে ক্রমাগত তাদের সেই সাম্রাজ্যবাদী শক্তিকে কায়েম রাখতে অনবরত অত্যাচার করেছে। মনে রাখবে, যে কোনো রাজতন্ত্র সে কিন্তু সাধারণ মানুষকে অত্যাচারের ভয় দেখিয়ে চুপ করে রাখে, এবং তাদের সেই চুপ করে থাকাটাই হচ্ছে গিয়ে তাদের রাজত্বকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার। তো বিকীর্ণ করেছে তার তেজ মানে বোঝা গেল ইংরেজরা তাদের রাজত্বকে ভারতবর্ষের উপরে বজায় রাখতে গিয়ে ভারতবর্ষের মানুষের উপরে প্রবল অত্যাচার করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনবরত রক্ত ঝরেছে, বহু শহীদের প্রাণ গেছে, তবেই না ইংরেজ এত দীর্ঘ 200 বছর ভারতবর্ষের উপর রাজত্ব করতে পেরেছে। তারপরে কবি কি বলছেন? জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। জ্যোতিষ্ক লোক, জ্যোতিষ্ক মানে হচ্ছে তারা, লোক লোক মানে হচ্ছে স্থান, জ্যোতিষ্ক লোক মানে তারারা যেখানে থাকে, কোথায় থাকে? আকাশ। হ্যাঁ, সেই আকাশের উপরে, আকাশের কথা বলছেন কবি, বলছেন যেমন করে মোগল পাঠানদের কোনো চিহ্ন আজ আকাশের কোথাও নেই, প্রতিদিন সূর্যাস্ত হয়, সূর্যোদয় হয়, আদি অনন্ত কাল ধরে যা নিরবিচ্ছিন্ন হয়ে আসছে, ঠিক সেই রকম ভাবেই এই ইংরেজদের প্রবল অত্যাচারের কাহিনী ইতিহাসের পাতায় হয়তো লিপিবদ্ধ থাকবে, কিন্তু তাদের কোনো চিহ্ন আর কোথাও দেখতে পাওয়া যাবে না। কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। কবি বলতে চেয়েছেন যে সাম্রাজ্যের এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডটা কোথায় ভেসে চলে যাবে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী ছিলেন, তিনি কিন্তু এই যে দেশ কালের এই যে সীমানা, মানে এইটুকু অংশ ভারতবর্ষ, এইটুকু অংশ পাকিস্তান, এইটুকু অংশ বাংলাদেশ, এইটুকু অংশ আমাদের কি বলবো ইংল্যান্ড, এই যে ভারতবর্ষ সমস্ত দেশের যে একটা ভৌগোলিক সীমারেখা, এবং এই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী মানুষদের এই যে আলাদা আলাদা আইডেন্টিটি, আলাদা আলাদা পরিচয়, আমি ভারতবাসী, তুমি ইংরেজ, তুমি ফরাসি, তুমি পাকিস্তানি, তুমি বাংলাদেশি, তুমি নেপালি, এই যে আলাদা আলাদা আইডেন্টিটি, এই আইডেন্টিটিতে কিন্তু তিনি ঠিক বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। বুঝতে পারলে? তিনি ভারতবর্ষের মানুষকে বাদ দিয়ে, মানে বাদ দিয়ে বলবো না, ভারতবর্ষের মানুষের সাথে পৃথিবীর সবাই মানুষ, মানুষই হচ্ছে গিয়ে একটা জাতি, এইটার কথা কিন্তু তিনি বারবার করে বলছেন। হ্যাঁ, তো সেই কথাটাই এখানে বলছেন, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে ইংরেজ তার রাজত্ব প্রতিষ্ঠা করলেও একটা নির্দিষ্ট সময় পরে তাও কিন্তু ধ্বংস হবে। অত্যাচার অনুশাসনের লাঠি দেখিয়ে
যে সমাজ ব্যবস্থা, যে শাসন যন্ত্র প্রতিষ্ঠিত হয় তার ধ্বংস অনিবার্য, এই কথাটাই কিন্তু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। ঠিক আছে, পণ্যবাহী সেনা, পণ্য মানে হচ্ছে জিনিসপত্র, সেনা মানে সৈন্য দল। তো ইংরেজ আমাদের দেশে বা যেখানে যেখানে সে উপনিবেশ স্থাপন করেছিল, সেখানে সেখানে সে কিন্তু তার সেনাবাহিনী গড়ে তুলেছিল। সেই সেনাবাহিনীকে দিয়ে অত্যাচারের মাধ্যমেই কিন্তু সে তার রাজত্বকে বজায় রেখেছিল, এবং কবি বলেছেন যে সেই রাজত্বও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে সেকেন্ড ফেজ, দ্বিতীয় অংশটা, যে দ্বিতীয় অংশে কবি কিন্তু এই সত্যটা অনুধাবন করেছেন যে সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হয়ে গেলে তাহলে পৃথিবীতে থাকবে কি। তিনি দেখেছেন যে পৃথিবীতে থাকবে সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ মাঠে কাজ হাল টানে, যে সাধারণ মানুষ কলকারখানায় কাজ করে, যে সাধারণ মানুষের কাঁধের উপরে ভর দিয়ে সভ্যতার চাকা ক্রমাগত এগিয়ে যায়, সেই মানুষের কথা কিন্তু কবি এখানে বলেছেন। পড়ি আমি দ্বিতীয় অংশটা। মাটির পৃথিবী বানে আঁখি মেলি যাবে, দেখি সেথা কলো কলো রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বোনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রাণ। এই যে ওরা কাজ করে, এই শব্দটাই, এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দই কিন্তু এই কবিতাটার মূল বক্তব্য বিষয়, এই তিনটে কবি মানে শব্দের মধ্যে কিন্তু নিহিত আছে। হ্যাঁ, ওরা, ওরা বলতে কারা? ওরা বলতে সাধারণ মানুষ, আপামর জনগোষ্ঠী। শাসক যারা হয় তারা একটা মুষ্টিমেয় মানুষ, এই মুষ্টিমেয় একদল মানুষই অনেক জন অগণিত মানুষের উপরে সর্বক্ষণ ছড়ি ঘোরায়। তো লেখক কবি বলতে চেয়েছেন যে মাটির পৃথিবী পারে আকাশের দিকে নয়, মাটির পৃথিবী অর্থাৎ বর্তমান, সেই বর্তমানের দিকে যখন আমি আঁকি বা চোখ মেলে তাকাই, দেখি সেথা কলো কলো রবে, অর্থাৎ দেখি সেখানে নানা রকম কাজে ব্যস্ত নানান মানুষ, বিপুল জনতা মানে প্রচুর মানুষ নানা রকম কাজ করছে নানা পথে নানা দলে দলে, এবং তারা কেউ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, তারা বিভিন্ন জন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়ে তারা নানা কাজ করছে, এবং সেই কাজগুলো কার জন্য? মানুষের প্রয়োজনে। কিভাবে মানুষের প্রয়োজনে? এই যে চাষি, সে চাষ করছে, সেই ফসল আমরা খাই, তো তাহলে সে কার জন্য কাজ করছে? আমাদের জন্য কাজ করছে। ধরো একজন শ্রমিক, সে যখন কারখানায় কাজ করে কোনো একটি জিনিস, ধরো খাতা তৈরি করছে, খাতা কাদের জন্য তৈরি করছে? আমাদের জন্য তৈরি করছে না? এই যে ধরো তোমরা ফোনে বা ল্যাপটপে এই যে আমার এই ভিডিওটা দেখছো, এই ফোন বা ল্যাপটপ তৈরি করছে যে শ্রমিক, সেও কার জন্য কাজ করছে? আমাদের জন্য। তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আমরা খাবার পাবো না, আমরা পরবার কাপড় পাবো না, আমরা আমার এই ভিডিওটা দেখানোর জন্য বা ভিডিওটা করবার জন্য আমি কিন্তু ল্যাপটপ মোবাইল কিছুই পাবো না। তাহলে এই শ্রমিকেরা, এই সাধারণ মানুষেরা কিন্তু আমাদের প্রয়োজনে কাজ করে। যদি কোনো দিন তারা নিজেদের জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে এই কাজ করাকে বন্ধ করে দেয়, তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে, কারণ আমরা তো চাষও করতে জানি না, আমরা তো কলকারখানায় কাজও করতে জানি না, আমরা আমাদের নিজেদের আলাদা আলাদা ক্ষেত্রে এক্সপার্টাইজ, আমরা স্পেশালাইজেশন করেছি। ধরো আমি এই ভিডিওটা করতে
স্পেশালাইজেশন করেছি। আবার যে কৃষক, সেই কৃষক সে চাষ করতে পারে ঠিক কথাই, কিন্তু সে কাপড় বুনতে পারে না, তাকে কাপড়ের জন্য অন্য একজনের উপরে নির্ভর করতে হয়। কবি বলছেন সমাজ এইরকম ভাবে একদল সাধারণ মানুষ বা অগণিত সাধারণ মানুষ সের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের উপরে নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতাই তৈরি করে সমাজ। বুঝতে পারলে তো, সমাজ, সেই সমাজের কথাই কবি বলছেন, হ্যাঁ, সেই মানব সভ্যতার কথাই কিন্তু কবি বলছেন। ওই সমস্ত মানুষেরা দাঁড় টানে, অর্থাৎ নৌকা চালায়, ধরে থাকে হাল, অর্থাৎ চাষ করে, চাষ করতে গেলে হাল দরকার হয়, মানে সেই সময় দরকার হতো, এখন হয়তো ট্র্যাক্টর দিয়ে চাষ হয়, হ্যাঁ ট্র্যাক্টর দিয়ে চাষ হয়, কিন্তু সেই সময় বেশিরভাগ, মানে রবীন্দ্রনাথ দেখেছেন চাষ করতে হলে পরে গরু মোষ দিয়ে হাল দিয়েই চাষ করতে হতো, এখনো কোথাও কোথাও হয়, হয় না এমন নয়, ট্রাক্টর দিয়ে আর কত জায়গায় চাষ হবে, বেশিরভাগ জায়গাতে ওই গরু মোষ দিয়েই চাষ হয়, হাল দিয়ে। ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে, নগর মানে শহর, প্রান্তর মানে মাঠ, মানে যে কোনো জায়গায় হোক না কেন, সর্বত্র, দেশের সর্বত্র বা মানব সভ্যতার সর্বত্রই ওরা অগণিত জনসমাজ তারা কিন্তু কাজ করে চলেছে। তারপরে কি বলছেন কবি, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে, যত রক্ত আঁকি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। তারপরে কবি কি বলছেন দেখো, রাজছত্র ভেঙে পড়ে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির জয়ধ্বত প্রবল গতি কোথাও কিন্তু আটকে যায়, একটা সাম্রাজ্যের পতন হয়, আবার নতুন সাম্রাজ্য গঠন হয়। রণডঙ্কা, রণডঙ্কা মানে যুদ্ধের সময় যে বাজরা বাজানো হয় সেইটা হচ্ছে রণডঙ্কা, সেই রণডঙ্কা শব্দ নাহি তোলে, অর্থাৎ কোনো শব্দ সে করছে না, নিস্তব্ধ, অর্থাৎ তাকে বাজানোর মতন লোক তো নেই, সেই রাজারা তো আর নেই, তাই না, সেই রাজারা কোথায় যেন চলে গিয়েছে, অর্থাৎ তাদের যে রাজত্ব সেই রাজত্ব আজ ধ্বংস হয়ে গেছে, জয়স্তম্ভ। প্রত্যেকটা রাজা একটা রাজ্যকে দখল করবার পরে তার জয়ের আনন্দে একটা করে জয়স্তম্ভ তৈরি করত, মনে করত যে এই জয়স্তম্ভই হচ্ছে গিয়ে তার বীরত্ব, তার শক্তি, তার অহংকারের প্রতিভূ বা প্রতীক হয়ে যুগে যুগে মানুষের মনে তার প্রতি একটা সম্মান বা একটা ভয়ের সূচনা করবে। বুঝতে পারলে, কত বোকা তারা ভাবুক, মানুষের জীবন কতদিন, 70 বছর, 80 বছর, 90 বছর, সে মারা যাবার পর কে মনে রাখবে তাকে, তখন তার জয়স্তম্ভ একটা সামান্য একটা ইট কাঠ পাথরের তৈরি একটা আর্কিটেকচার হিসেবেই থেকে যাবে, তাই না, সেখানে সে, আমরা হয়তো তার সাথে সেই রাজার নামটা মনে করব, কিন্তু তার প্রতি যে ভয়, তার প্রতি যে একটা সম্মান প্রদর্শন, সেইটা কি আমরা মনে রাখব, একদম রাখবো না, তাই না, একদম রাখবো না। এই যে হলওয়েল মনুমেন্ট ইংরেজরা তৈরি করে গেছিল, তারা মনে করেছিল এই মনুমেন্ট দেখে ভারতবর্ষের মানুষ তাদের প্রতি একটা ভয়, মানে ভয়ে এই মনুমেন্ট দেখে তাদের কথা শুনে চলবে, কিন্তু কি হলো, এই হলওয়েল মনুমেন্ট কলকাতায় আছে, হলওয়েল মনুমেন্ট, সেই মনুমেন্ট দেখে সত্যি একটা সময় মানুষ ভয় পেত, বাবা ইংরেজদের কত শক্তি, আজ কোথায় ইংরেজরা, আমরা আমাদের দেশকে স্বাধীন করে নিয়েছি, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করে ফেলেছি, তাই না, ঠিক সেইরকম ভাবেই কোনো
উদ্ধত রাজশক্তি চিরদিন বেঁচে থাকতে পারে না, চিরদিন নিজেদের ভয় সাধারণ মানুষের মনে জিইয়ে রাখতে পারে না, সেটাই বলছেন কবি। জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভুলে, বোকার মতো সেই জয়স্তম্ভগুলো একটা স্মারক হিসেবে পড়ে থাকে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, অর্থাৎ শাসকের রক্তচক্ষু, শাসককে শাসন করবার যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো সবই আজকাল শিশু পাঠ্য কাহিনীতেই থাকে ভোগ থাকে। শিশু পাঠ্য কাহিনী মানে বইয়ের পাতায়, যে বই ইতিহাসের বইয়ের পাতায় মুখ ঢেকে থাকে, মুখ লুকিয়ে থাকে, অর্থাৎ বইয়ের পাতাতেই তাদের স্থান হয়, অন্য কোথাও কিন্তু তার কোনো চিহ্ন থাকে না। কিন্তু কারা থেকে যায়, কারা থেকে যায়, ওরা কাজ করে দেশে দেশান্তরে, ওই সাধারণ মানুষ, কমন পিপল, ওই কমন পিপল কিন্তু থেকে যায়। সেই সাধারণ মানুষ দেশের সর্বত্র তাদের উপস্থিতি কিন্তু থেকেই যায়, তারা কিন্তু মাঠে ময়দানে কিন্তু কাজ করে, তাদের কথা ইতিহাস বইয়ের পাতায় লেখা হয় না, কিন্তু তাদের কাজের চিহ্ন আমরা আমাদের মানব সমাজের প্রতিটি ইঞ্চিতে দেখতে পাই। তো সেই সাধারণ মানুষেরা কিন্তু বেঁচে থাকে সাধারণ মানুষের মনে। অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গবঙ্গ কলিঙ্গ, কলিঙ্গ মানে মনে করা হয় এক সময়ের উড়িষ্যাকে, বঙ্গ মানে হচ্ছে গিয়ে আমাদের বাংলা, আর অঙ্গ হচ্ছে গিয়ে ওই মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ আর হচ্ছে উত্তরপ্রদেশ, ওই অঞ্চলটাকে অঙ্গ বলা হয়ে থাকে, আর সৌরাষ্ট্র গুজরাটের ওই দিকটাকে সৌরাষ্ট্র বলা হতো তখনকার দিনই আর কি, প্রাচীনকালে। এক্স্যাক্ট লোকেশন কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি বাপু বাংলার লোক, ইতিহাসের লোক কিন্তু আমি নই। যদি সঠিক লোকেশন এগুলো জানতে হয় তাহলে কোনো ইতিহাসবিদের সাথে যোগাযোগ করা ভালো। হ্যাঁ, তো কলিঙ্গ বলতে উড়িষ্যা বোঝায় সেটুকু আমি বলতে পারবো, বঙ্গ বলতে বাংলা বোঝায় সেটুকু কিন্তু আমি বলতে পারছি। তো সেইখানে এই সমস্ত দেশে, অর্থাৎ কবি বলতে চেয়েছেন সমস্ত জায়গাতেই কিন্তু সমুদ্র, নদী, পাহাড়, পর্বত সর্বত্র, পাঞ্জাব, বোম্বাই, গুজরাট, অর্থাৎ ভারতবর্ষের সর্বত্র সেই সাধারণ মানুষদের চিহ্ন আমরা দেখতে পাবো, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির কোনো চিহ্ন আমরা দেখতে পাবো না। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি, দিন ও যাত্রা করিছে মুখর। এবং এই মানুষদের অনবরত, এই মানুষদের সংখ্যা এত বেশি যে এই মানুষদের গুনগুন স্বরও এখন গর্জন মনে হচ্ছে, এবং দিন রাত্রি সেই গর্জন বা তাদের সেই কথাকে, কথা যেন আমাদের সমাজকে মুখরিত করে রেখেছে, আমাদের সমাজে যেন, সমাজকে যেন আলোড়িত করেছে। দুঃখ সুখ দিবস রজনী, মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। দুঃখ, তাদের দুঃখ, তাদের সুখ, দিন রাত্রি, দিবস রজনী, রজনী মানে রাত্রি, হ্যাঁ, দিন রাত্রি সমস্ত কিছুকে জীবনের মহামন্ত্র ধ্বনিতে কিন্তু মন্ত্রিত, মন্ত্রিত করে তোলে মানে জীবনের মন্ত্র ধ্বনিতে আচ্ছন্ন করে তোলে। কি সে জীবনের মন্ত্র? ওরা কাজ করে, কাজ। হ্যাঁ, চিরদিন বেঁচে থাকতে হলে পরে সমাজে কাজ করে যেতে হবে, অহংকার বিসর্জন দিতে হবে, সমাজের বুকে সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করাটাই জীবনের বা মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত বলে রবীন্দ্রনাথ মনে করতেন। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে, বলছেন যে শত শত সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তবু এই সমস্ত মানুষেরা দিন রাত কাজ করে যাবে। হ্যাঁ,
জীবনকে পরম ব্রত রূপে কর্মরূপে গ্রহণ করতে পারলে পরে জীবনের সার্থকতা। মানুষ যখন কর্মকে ধর্ম বলে মেনে নেবে তখন তা জীবনের মহামন্ত্র ধ্বনি বলে মনে করা হবে বলে কবি মনে করছেন। সুতরাং মানব কল্যাণে কর্ম প্রবাহ নিরন্তর এগিয়ে চলতে সাহায্য করবে জীবনকে, সেটাই হচ্ছে গিয়ে জীবনের মহামন্ত্র। কবি কিন্তু এই কবিতাটার মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষের জীবনের উত্থানের কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদী শক্তিকে পিছনে ফেলে রেখে একটা সময় আসবে যখন সাধারণ মানুষই তাদের সমাজ, তাদের অর্থনীতি, তাদের রাজনীতির নিয়ামক রূপে কাজ করবে। এটাই কিন্তু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। এ বিষয়ে রবীন্দ্রনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দও কিন্তু একমত ছিলেন, তাই তিনি লিখেছিলেন প্রবন্ধ শূদ্র জাগরণ। এই শূদ্র জাগরণেও কিন্তু সাধারণ মানুষের কথাই, সাধারণ মানুষের উত্থানের কথাই বলা হয়েছে এবং রবীন্দ্রনাথও কিন্তু এই কথাটাই ওরা কাজ করে কবিতার মধ্য দিয়ে বলে গিয়েছেন। আজ তাহলে এই পর্যন্ত, শেষ করলাম ওরা কাজ করে কবিতা সম্পর্কে কিছু কথা। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, দর্শক বন্ধুরা যারা দেখছেন বা ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা দেখছো, তাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কিছু করবে। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।